السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام সময় উপস্থিতি এবং ফেসবুকের বন্ধুরা সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নির্ধারিত বিষয় সবে বারাত কী ও কেন সাবান মাসকে কেন্দ্র করে আমাদের ভারত ওম উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এছাড়া অন্য দেশেও সবেবারাত কেন্দ্রিক বেশ কিছু আমাদের মাঝে ভুল বুঝাবুঝি রয়েছে এগুলো আমরা কোরআন এবং সন্ন্যার আলোকে কোরআন এবং শহি হাদিসের আলোকে আমরা জানব নিজেরা মানবো এবং অন্যদের কাছে আমরা এই সত্যগুলো প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাবান মাস এই মাসটি সম্পর্কে দুইটি হাদিস সাব্যস্ত বিশুদ্ধ হাদিস রয়েছে যদিও একটির ব্যাপারে ওলামাদের দ্বিমত রয়েছে মহাদে সিনদের পনেরোই ফজিলত সম্পর্কে তবে সাবান মাসের ফজিলত এবং আমল বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত ওসামা বিন জায়দ রাজি আল্লাহ তালহু সাল্লামের আজাদকৃত দাস জায়দের ছেলে ওসামা যাকে হিব্ব রাসুলিল্লা বলা হয়েছে রাসুলের প্রিয় অত্যন্ত প্রিয় ছিলেন তিনি বর্ণনা করেন কুলতয়া রাসুল আল্লাহ বললাম হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম শাহান আপনি সাবানে যেভাবে রোজা রাখেন অধিকারে অন্য মাসে তো আপনাকে কেমন রোজা রাখতে দেখি না এর কারণটা কি সাবানের বৈশিষ্ট্য কি এই মাসে আপনি রোজা রাখেন মা ইসরাতি আল্লাহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত যে আল্লাহ নবী আলাই সরাতু আসালাম মাস্তাকমালা শাহরান গাইরা রমাদান ওর মাস্তাকমালা শাহরান মিন গাই রামাদান রমাদান ব্যতিরিক ব্যতিরিকে আল্লাহ নব্বী আলি সালাতলাম কোনো মাসে পুরো রোজা রাখেন নাই ও মা আর আই তো আখতরা সিয়ামান মিন শাহাবান এবং সাবানের মধ্যে যেভাবে তিনি অধিক বেশি রোজা রেখেছেন এমনটা অন্য মাসে দেখি নাই যেটা বখারি মুসলিমের হাদিস উম্মে সালামা রাজি আল্লাহ তো বলেন যে আল্লাহর নবীকে আমি দুই মাস একাধারে রোজা রাখতে দেখেছি সেটা হলো শাহবান এবং রমাদান তাহলে আল্লাহনবী সালাম সাবান মাসে বেশি রোজা রাখতেন যেটা বিন জায়দ তিনিও লক্ষ্য করেছেন এবং তাই জিজ্ঞেস করছেন হে আল্লাহর নবী হিয়া আল্লাহ রাসু সাল্ল্লা আলসাল্লাম সাবান মাসে যেভাবে আপনি রোজা রাখেন অন্য মাসে রোজা রাখতে দেখি না ব্যাপারটা কি কারণ কি সালাম তার উত্তরে বললেন বললেন যে এই সাবান মাস যেটা রজব এবং রমজানের মধ্যে এখানে অনেক মানুষ গাফেল থাকে গুরুত্ব দেয় না এই শাবান মাসে এই মাসে গুরুত্ব দেয় না মানুষ মানুষ গাফেল থাকে আর এই মাসে কি হয় ফি হে তুর ফাউ ইলা ইহবুল্লা আলমিন এই মাসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মানুষের আমল পেশ করা হয় ফেরেস্তারা আমল আল্লাহর কাছে পেশ করে থাকেন আমি পছন্দ করি রোজা অবস্থায় যেন আমল আল্লাহর কাছে আমার পৌঁছানো হয় আল্লাহ নবী তো সালাম তিনি ভালোই জানতেন যে রোজা আল্লাহর কাছে প্রিয় একটা আমল আল্লাহ রব্লা আবিন হালসে কুলসিতে বলেন আসাউমি ওয়ান রোজা আমার জন্যে এবং আমি তার প্রতিদান নিজে দিব অন্য অন্য আমলের নাম্বার ফেরেস্তরা দিয়ে দেন কিন্তু রোজার শুধু রোজা রেখেছে লিখে রাখবে এর প্রতিদান এর সোয়াব কতটুকু দিবেন সেটা স্বয়ং আল্লাহ রব আল দান করবেন কেমতের দিন খারিফা যে ব্যক্তি একটা রোজা নফল রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে আল্লাহ রব্বুল আলমিন তাকে যার নাম থেকে সত্তর বছর দূরে রাখবেন তার চেহারাকে শুভান রোজা স্পেশাল আল্লাহর কাছে একটা বাতার এর দ্বারা প্রমাণিত হলো যে শ্রাবান মাসে আল্লাহর কাছে বান্দার আমল ফেরেস্তারা সারা বছরের হিসাব পেশ করে দেন এক বছরের হিসাব টানেন যেমন ব্যাংক জুন যে সারা বছরের হিসাব না কোম্পানি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তো বান্দার এই জন্যে সিন্ধি রাহিমাউল্লা নাসাই শরীফের টিকায় লিখছেন যে বান্দার কাছে আমল তিন ভাবে পেশ করা হয় বান্দার আমল আল্লাহর কাছে তিনভাবে পেশ করা হয় একটা হলো দৈনিক তখন দিনেরটা রাত আসার আগে আর রাতেরটা দিন আসার আগে আর সেটা কখন ফজর আর মুসলিমের হাদিস যারা প্রমাণিত প্রতিদিন কাছে আমল আমরা সেখানে বিস্তারিত যাচ্ছি না কারণ আমাদের সয়বাত নিয়ে আজকে আলোচনার প্রয়োজন রয়েছে তার আগে আমরা সাবানে ফজিলত এবং করণীয় কি জানা দরকার আর হয় কি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এটাও বোকারি মুসলিমের হাদিস যারা প্রমাণিত আল্লাহর নবী আলহিস আসালাম বোখারি মুসলিম বলছে এটা সোনান গ্রন্থের হাদিস যে আল্লাহনবী আলাইস্লাতাল্লাম প্রতি সোমবারে এবং বৃহস্পতি রোজা রাখতেন সাহাবাইকলাম জিজ্ঞেস করলেন এই দুই দিনে আপনি রোজা রাখেন কেন আল্লাহনবী আলি সাল্লাতসাল্লাম বললেন এই দুই দিনে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সাপ্তাহিকভাবে এটাই সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এবং আল্লাহ রবুল্লা আলমীর প্রতিটি মমিনকে ক্ষমা করে দেন যারা কাফের মুশরেক তাদের তোবা করার জন্যে আল্লাহ সুযোগ দেন আর যারা হিংসুক তাদেরকে তাদের ব্যাপারে আল্লাহ বলেন যারা আপোষে রেসারেসে হিংসা বিদ্বেষ রয়েছে এদেরকে সুযোগ দাও যদি এরা মীমাংসা করে নেয় এদেরকেও মাপের খাতায় নাম লিখে দেব তাহলে প্রতি সোমবারে বৃহস্পতিবারে আল্লাহ রবীর কাছে আমল পেশ করা হয় আল্লাহ সেখানেও বললেন এই দুই দিনে আমার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হোক যখন আমি রোজার অবস্থায় থাকি আমার অন্য অন্য ইবাদতের মাঝে রোজাও যেন থাকে তাহলে ফজর এবং আসরের নামাজ আউ্বাল টাইমে পড়া উচিত আমাদের সাধ্যপর যারা পারবেন সোমবার বৃহস্পতি রাখা এবং এই সামান মাসে বাৎসরিক তাহলে একটা হলো প্রতিদিন ডেলি যেটা দৈনিক আসরে এবং ফজরে আমল পেশ করা হয় একটা হলো উইকলি সাপ্তাহিক যেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার আরেকটা হলো বৎসরের সারা বছরের এই জন্য আল্লাহ নবী সালাম সাবান মাসে প্রায় পুরোই রোজা রাখতেন হয়তো রমজান দু একদিন আগে রাখতেন না এই জন্য বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে এই হাদিসটি ইমাম সাই এবং মোস্তাদা আহমাদে বর্ণিত হয়েছে হাদিসটি হাসান হাদিস এই হাদিসের আলোকে আমরা জানতে পারি এবং রাসুলের সাবান মাসে অধিক রোজা যেটা বুকের মুসলিম দ্বারা সাব্যস্ত এবং আমল পেশ করা হয় এটা মসাই এবং মোস্তাদা আহমদ যারা সাব্যস্ত আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখব আপনি আঠাশ পর্যন্ত রাখেন এক থেকে অথবা তিন ভাগে দুই ভাগ রাখেন বিশ দিন রাখেন অথবা একদিন রোজা একদিন ছাড়েন পনেরো দিন বা চোদ্দ দিন তাও না পারলে সোমবার বৃহস্পতিবার তাও না পারলে যারা অন্য অন্য মাসে আইয়ামে বীজ আইয়ামে বীজ অর্থাৎ তেরো চোদ্দ পণ্য রাখেন তারাই মাসে রাখতে পারেন তবে বরাতকে পাওয়ার জন্যে তেরো চোদ্দ পনেরো রাখলে তাদের জন্য রাখা যায় হবে না অন্য অন্য মাসে যারা রেখেছে তারা রাখতে পারে। যে সমস্ত মানুষের মহিলাদের বিশেষ করে বা যারা সফরের কারণে অসুস্থতার কারণে বা যে কোনো কারণে যারা রোজা ভেঙেছে তারা এই মাসে রোজাটা পূরণ করে নেবে মায় আল্লাহ তালা আনহা যারা অন্য অন্য মাসে আইয়ামে বীজ তেরো চোদ্দ পূর্ণ রোজা রাখবেন এই মাসেও রাখতে পারেন এই তিন দিন অথবা মাসের শুরু থেকে যারা তিন দিন রাখেন শুধুমাত্র মাসের শেষে দু একদিন রোজা রাখবে না তবে যাদের শেষ থেকে তিনটা রোজা রাখা অভ্যস্ত অথবা সোমবার বৃহস্পতিবার পড়ে গেল তারা রোজা রাখতে পারে সাবান মাসকে নিজে নিজের পরিবারের লোকজনে বেশি বেশি রোজা রাখানো এটাই হলো কাম্য এটাই হলো সাব্যস্ত এই হলো সাবান মাসের ফজিলত এবং আমল এক্সট্রা যেটা সেটা রোজা এছাড়া আল্লাহ নবী আলিসালাম এই মাসে আলাদা করে কোনো আমল করেন নাই যারা অন্য অন্য মাসে তাহাজুত পড়ে মাসেও পড়বেন অন্য মাসে দান খেরাত করে মাসেও করবেন মোট কথা এই মাসে রোজা ছাড়া অন্য কোনো আলাদা এক্সট্রা কোনো এ বাদাত সাব্যস্ত না করলে সেটা অবশ্যই বিদাত হবে এই হলো সাবান মাসের করণীয় আমাদের এবং খুঁজল আমরা আসি এবার শবে বারাত শবে বারাত কী ও কেন বিষয়টা অনেক লম্বা তবে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরবো বোঝার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সবে বারাত শব্দটা ফার্সি শব্দ সব মানে রাত বরাত মানে আমাদের প্রচলিত সমাজে এটা অর্থ নেওয়া হয় সেটা হলো ভাগ্য রজনী সৌভাগ্য রজনী বা এটা হলো নাজাত পাওয়ার রাত বরাত মানে নাজাত পাওয়া মুক্তি পাওয়া অথবা সৌভাগ্য রাত বা ভাগ্য রজনী ভাগ্যের রাত বারাত শব্দটার দুইটা অর্থ হয় একটা হলো বিচ্ছিন্ন করা মানে একজনের এক সম্পর্ক ছিন্ন করা যেমন সুরাত ওবে আল্লাহ বলছেন বারাত মিন আল্লাহ রাসুরি ইল্লাহ দিন আল তোমরা মুশ্রিকদের মধ্যে হতে যাদের সঙ্গে তোমরা চুক্তি করেছিলে তাদের সঙ্গে আল্লাহ এবং রাসুল কি করছেন সম্পর্ক ছিন্ন ঘোষণা করছেন তাহলে বারাত শব্দের অর্থ কি হয় সম্পর্ক ছিন্ন করা যদি কেউ বেদাতি তরিকায় এবাদত করে তাহলে তার সম্পর্ক সাথে আল্লাহর সম্পর্ক চিহ্ন হবে না গভীর হবে তাহলে যদি আমরা শয়বরাত নিয়ে এমন কিছু করি যা রাসুল্লাহ সাল্লাম করেন নাই সাহাবা ইকরাম করেন নাই কোরআন সুন্নাদা সাব্যস্ত না তাহলে বারাতের অর্থ সৌভাগ্য মুক্তি তো দূরের কথা এই হবে বরং তার উল্টাটা এই হবে যে আমাদের সঙ্গে আল্লাহ সম্পর্ক ছিন্ন হবে না হজবুল্লাহ আর এটাই অনেকটা বাস্তবতা আমাদেরকে বলে দিচ্ছে যে এমনটাই বুঝি বারাত মানে হিস্সা কোনো অংশ ফার্সিতে বারাত বলা হয় ওই রাত্রি যে রাত্রিতে খাজনা নিত খাজনা আরবিতে একে বলা হয় লাইলাতুমিন লাইলাতুমিনিস শাবান লাইলাতুম নিস সাবান সাবানের মধ্যরাত্রি অর্থাৎ পনেরো তারিখের রাত্রি কিছু কিছু হাদিসে এই ধরনের শব্দ এসেছে লাইলাতুল বারাত বলে কোনো শব্দ হাদিসে আসে নাই আসলেও সেটা জাল আর সবে বারাত আমাদেরকে একটা জিনিস জানিয়ে দেয় যেটা মেডিন ইন আমাদের দিন মেডিন আরাবিক না ফার্সি এর মানে কি আমাদের কোরআন এবং হাদিস এটাই তো আমাদের দিন ঠিক না কোরআন আল্লাহর ভাষা আরবি এবং রাসুলের ভাষা হাদিসও আরাবি তাহলে রাত্রিটা তোর নাম হবে অ্যারাবিক নাম ঠিক না বরাত হবে কেন লাইল মানে রাত্রি ঠিক না আর ভাগ্য আরবি কি কদর তো লাইলাতুল কদর আছে না নাই আমাদের তো লাইলাতুল কাদার না রমজানে তাহলে ভাগ্যরজনী তো টিকলো না কারণ ভাগ্যরজনী তো অলরেডি আছেই আমাদের এর চেয়ে ভাগ্যরজনী কি হতে পারে যে এক রাত্রি এবাদত হাজার মাসের চাইতে উত্তম এর চাইতে সৌভাগ্যবান কে হতে পারে যে এই রাত্রিতে বোধ করে এত বড় অফার আল্লাহ নিতে পারে নিঃসন্দেহে লাইলাতুল কাদর আমাদের আছে আরবিক নাম দিয়ে ফার্সি নাম গ্রহণ করা সেম অর্থ এর মানে ডালমিকুচকালে এটা মেডিন ইরান আর ইন ইরান মানে পার্সিয়ান পার্সিয়ান মানে মাজুসি মাজুসি মানে অগ্নি পূজক মানে মুশরিক দে রাগুণ পূজা করে মুষেক না মুষেক না শ্রীকারী কিনা তাহলে বন্ধুরা নামটাই আমাদেরকে বলে দিচ্ছে যেখানে ডাল মেকুচ কালা হয় একটু প্রথম কথা মনে রাখবেন দড়ি আমরা বারাত মানে মুক্তির রাত্রি ঠিক আছে মুক্তির রাত্রি যদি হয় তাহলে অবশ্যই সে রাত্রিতে মানে যে মুক্তি আমরা অর্থ নিই তাহলে মুক্তি তো সেইভাবে পাবো মুক্তি দিবেন কে আল্লাহর নিয়মে পাবেন না আপনার নিয়মে তাহলে আল্লাহর নিয়মে আসতে হবে এই জন্য আগেই বলে রাখছি এই রাত্রিতে মুক্তির যে পথ সেটাও হাদিস আবু সাহলাব আল খোসানি বা মহাজবিন জাবাল দুইজন সাহাবির থেকে একটা হাজি বর্ণিত হয়েছে মহাদিসিনদের অনেকেই হাদিস থেকে বলেছেন কেউ কেউ হাদিস থেকে সহি বলেছেন সহি যদি আমরা মেনি তাহলে করতে হবে কি সেটা আমাদের জানা দরকার সহি হাদিসটা মেনাল মানলাম সে হাদিসটা কি জাল্লাহ রবাহ আলমিন পনেরোই সাবানের মধ্যে মধ্য সাবানের রাত্রিতে জমিনবাসীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন এবং মুশরেক খেয়াল করেন মুশরেখ এবং হিংসা বিদ্বেষকারী ব্যথে রেখে সকলকে আল্লাহ ক্ষমা করেন সুবাহ আল্লাহ তাহলে করণীয় কি আমাদের রাত্রিতে সিরিক মুক্ত হওয়া আমাদের সমাজে সিরিক মুক্ত না শির দিয়ে ভরপুর বরং শিড়িখদেব ব্যবসা হয় ধর্মের নামে হিংসা বিদ্বেষ আছে না নাই মনে রাখবেন প্রতিটি বেদাতি হিংসুক প্রত্যেকটি বেদাতই শিরিককারী কারণ বেদাত হলো শিরিকের পোস্ট অফিস যে বেদাত করবে কোন না কোনোভাবে ও সিরকে যাবেই বারি দুঃসির ভাইয়া এখান দিয়ে ঢুকবেই তাহলে বেদাত করে কে রাত্রিতে নাজাত পাওয়ার কোন সুযোগ আছে শিরিক করে তাহলে প্রতি সোমবারে বৃহস্পতিবার একই ধরনের হাদিস যে মুসরে আর কি করবেন কাফেরকে আল্লাহ ঢিল দেবেন আর হিংসুককে বলব সময় দাও মীমাংসা হয় কিনা তাহলে পণ্য সাবানে যদি আমরা সাবান মাসে বেশি রোজা রাখতে পারি আর পণ্য সাবানে যদি সই যারা বলছেন হারিস মেনে নি আমরা তাহলে এই হলো যে শিরিক এবং হিংসা মুক্ত হতে হবে আর এই কাজ দুইটি যারা সবের নিয়ে টানা করেন জটা ঘটা করেন তাদের মাঝেই এই দুইটি জিনিস বেশি আকারে মানে কঠিনভাবে দেখা যায় তাহলে আপনি হাদিস সহি পেয়ে লাভ দিয়ে উঠলেন কিন্তু ওখানেই আপনি থাকলেন না এর মানে আপনার উদ্দেশ্য কালা হয় কি বোঝা যাচ্ছে আজ আমাদের বড় শিরিক ছোট শিরিক আল্লাহর কাজে আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহর উলুহিয়াতে এবাদতে সিরিক দিয়ে সয়লাভ করে দেওয়া হয়েছে সিরিকের আখড়া খুলে দেওয়া হয়েছে সিরিক দিয়ে ব্যবসা করা হচ্ছে এবং হিংসা বিদ্বেষ কারা করে বেদাতি বেদাতিদের কাজকে একটা বেদাত তৈরি করে আসো করো না করলে ওর বিরুদ্ধে যা করো তাই তো হত্যা হিংসা বিদ্বেষ কোনো আপনি শরীর সুন্দর আমল করবেন বলবে এ বলে এ বলে ইহুদির দালাল এ বলে উমুক এ বলে তুমুক এই কথাগুলি কারা বলে হিংসুকরা বলে না কারা বলে সুন্নার সঙ্গে যাদের বিরোধিতা সই হাদিসের সঙ্গে যাদের হিংসা তার চাইতে বড় মুসাহিন তার চাইতে বড় হিংসুক কে হতে পারে কানায় কানায় শির ভরে গেছে রাস্তায় ঘাটে মসজিদে মাদ্রাসায় ওয়াজমা পেলে আর জিকিরে আজকারে দাওয়াতে তাবলিগে সব জায়গায় বই পত্রে ইসলামিক সিরিক দিয়ে ভরপুর তাহলে বন্ধুরা এই যারা জটা করেন ঘটা করেন তাদের মধ্যেই সিরিক এবং হিংসার পাহাড় আলহামদুলিল্লাহ আমরা বলি আসুন সিরিক ছাড়ুন হিংসা ছাড়ুন ওরা বলে আসো সিরিক করো আর আপোসের মধ্যে দল বানাও দল মানে কি হিংসা এবং প্রতিটি দলের মূলে একটা কথা মনে রাখবেন প্রতিটি ইসলামিক দলের মূলে একটা করে বিদাত বেদাত তৈরি হয়েছে দ্বিমত হয়েছে কেউ মানছে কেউ মানে নেই আরেকটা দল হয়েছে আবার একটা ওখানে গিয়ে তৈরি করছে ওস্তাদ সাহিদ আর দল হয়েছে যত দলের মূল হলো বিদাত অর্থাৎ বেদাতিরাই হলো হিংসুক এবং বিদাত এক প্রকার শিরিক এটাও মনে রাখেন বেদাত এক প্রকার বলবেন কেমনে নতুন কথা শিরিক যেমন আল্লাহর হকে হয় তার নামে গুনে বৈশিষ্ট্যে আল্লাহর কাজে আল্লাহর ইবাদতে ঠিক রাসুলের রেসালাতেও শিরিক হয় আল্লাহ যেমন একক তার নামে গুনে বৈশিষ্ট্যে তার কাজে এবাদতে মোহাম্মদ সাল্লাম তার রেসালাত রাসুল তিনি একজন তার রেসালাতে না ওবাকার না উমার না উসমান না আলী রাজ না বুহানিফা ইমাম আজ রহমতুল্লাহ আলাই না ইমাম মালিক না ইমাম শাহিক না ইমাম আহমদ হাম্বাল কেউ শরিক না কেউ শরিক আছেন তাহিদ কি যা কিছু করব আল্লাহর জন্য যা কিছু ছাড়বো কার জন্যে রসালাত কি যা কিছু করব ছাড়বো কার নিয়মে এখন নিয়ম কার চলে যার যার তরিকার পীরের খানকার মাঝাবের তাহলে রসুল রেসলা তো হচ্ছে না হয় না তাহলে বেদাত এক প্রকার সিরিক এবং আল্লাহর হকে তো শিরিক আছেই তাহলে যারা বেদাত করেন তারা এই রাত্রিতে ক্ষমা কি করে পেতে পারেন কারণ তাদের মধ্যেই রয়ে গেছে শিরিক তাদের মাঝে রয়ে গেছে হিংসা বিদ্বেষ আল্লাহ রবিনে এই জমিনবাসীর দৃষ্টি নিক্ষেপ করে সকলকে ক্ষমা করেন ইল্লাল মুশ্রেকল মুশাহিদ এই হাদিসটাকে কিছু মারা এটাকে সহি বলেছেন হাসান গাইরি কেউ বলছেন সহিলি গাইরি কেউ হাসান অর্থাৎ আমলের যোগ্য মেনেই নিলাম তবে যারা সহি বলেছেন তারা কথাও বলেছেন এই রাত্রিতে কোনো এবাদত সাব্যস্ত নাই আমরা লাইলাতুল কাদার এর ফজিল সাব্যস্ত না সাব্যস্ত না এবাদত সাব্যস্ত না সাব্যস্ত না মান কম আলাইলাতুল কাদর ইমান ও এহতেসাব গোফর কাদমিন দাম্বি যে লাইলাতুল কাদার ইমান ও সঙ্গে এহতেসাব নেকের উদ্দেশ্যে উদযাপন করি মাধ্যমে তার জন্য পূর্বের গুণা করে দেওয়া হবে ঠিক না ঠিক যে লায়াতুল কাদার হারল সে সব কলকান কল্যাণ হারল ইত্যাদি ইত্যাদি হ্যাঁ লায়াতুল কাদ খাই রুমিন এই রাত্রির ফজিল তো সাব্যস্ত এবারও তো সাব্যস্ত পনেরোই সাবানের ফজিল সাব্যস্ত কিন্তু কোন এবারও সাব্যস্ত না মেয়েরাজের না রাত্রির ফজিল সাব্যস্ত বা দিন সাব্যস্ত না আর কোন তা তিন প্রকার হয়ে গেল ঠিক না ফজিল সাব্যস্ত আমল ও সাব্যস্তাদ সাব্যস্ত কোন এক্সট্রা আমল সাব্যস্ত না সেটা যেটা আমরা আমাদের ভাষায় বা পনেরোই সাবান আর মেয়েরাজের না ফজিল সাব্যস্ত আর না ইবাদত সাব্যস্ত তাহলে আমরা সাবান মাসে বেশি করে রোজা রাখবো আপনি বলবেন আমি ভারী কাজ করি না আপনার মাকে আপনার মা বোনকে আপনার ভাইকে আপনার স্ত্রীকে ছেলে মেয়েকে যারা দেশে আছে ভারী কাজ করে তাদেরকে রোজা রাখতে পারেন আপনার এই হারিসের প্রচারে যত মানুষ রোজা রাখবে তারা রেখে যা নাকি পাবেন আপনি না রেখেও তাদের সবার সমান নাকি একাই পাবেন আর দাল আলাল খাই রেখা তাহলে সাবান মাসে আমাদের দায়িত্ব ছিল মানুষকে বেশি বেশি করে রোজা রাখানো বেশি এদেরকে শিড়িক মুক্ত করানো এদেরকে হিংসামুক্ত করানো সমস্ত দল মত ভেঙে আলোকে তৌহিদের প্ল্যাটফর্মে চলে আসা যার যার দলকে ভারী করলেন শক্ত করলেন আর হিংসা বিদ্বেষ ছড়ালেন আর সিরকের প্লাবন করলেন আর সহবরাতের জটাঘটা করে বলবেন আমরা হলাম আল্লাহ আমাদের ক্ষমা করবেন এটা মিথ্যা কথা কিনা আপনারা বলেন কি বলেন আপনারা আপনাকে দেখছেন এই দুইটা জিনিস আপনার দেশে এই জিনিসটা দেখছেন সাবান মাসে বেশি বেশি রোজা করার হাদিসটা প্রচার হয়েছে কারণ রোজা হলে তো খাওয়া নাই খাওয়া থাকতে হবে তো পেট পকেটের কিছু তো একটা ধান্দা থাকতে হবে তো রোজা রাখলে কি পেটের ধান্দা আসেনি সিঁড়ি যদি মিটে যায় ব্যবসা কি দিয়ে চলবে বিনা পুঁজির বিনা লাইসেন্সের বিনা ট্যাক্সের বিনা লসের লস ছাড়া হমকি ধমকি চাঁদাবাজি ছাড়া এই ব্যবসা টিকবে এই ব্যবসা টিকে আছে সিরিক ও বেদাত দিয়ে সিরিক এই যদি উঠে যায় আল্লাহর কসম ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে কোনো ওরস হবে না ওয়াজ মাহফিল যেগুলি হয় এই সমস্ত হুজুরকে কেউ ডাকবে না কেউ ডাকবে না তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে তাহলে সিরিক এবং বেদাত রেখে দিয়ে হিংসা বিদ্বেষ রেখে দিয়ে আর সাবান মাসে বেশি করে খায় বলে রমজান আসতেছে খায় মোটা হয়ে নাও আমরা ছোট থাকতে জানতাম যে রম সাবান মাসে খায়া দেয়া হৃষ্ট পুষ্ট হও সব রমজান আসতেছে আল্লাহ বেশি রোজা রেখেছেন কারণ এই মাসে বছরের আমল পেশ করা হয় দ্বিতীয়ত ট্রেনিং যারা ফুটবল খেলে হোটেল থেকে ঘর থেকে দিকে মাঠে নামে কি করে ট্রেনিং দেয় প্রশিক্ষণ নাই না নেয় না অনুশীলন করে না করে না তখন না খেলাটা শরীরটা কাজ করে ঠিক মতো যারা ক্রিকেট খেলে যে যেটা খেলোয়াড় দেখবেন আয় কি করে আগে লাভ ঝাপ করে নিয়ে ট্রেনিং দিয়ে তারপরে ফিল্ডে নামে রমজান তো ফিল্ড এ তো মহান এক বিশাল জান্নাতের আল্লাহর সঙ্গে ব্যবসা জান্নাতি মাস রাহমাদ মকফরাতের মাস ওই মাসে ট্রেনিং শক্তিশালী এবং জয়ী হওয়ার জন্যে অগ্রিম আল্লাহর নবী আলিসালাম এই সাবানের ট্রেনিং নিতেন প্রথম রোজা রাখলে দু চার দিন মাথা ব্যথা করে না করে না বমি বমি ভাব লাগে না লাগে না সন্ধ্যাবেলা মনে হয় জীবন গেল গেল না এরকম হয় না হয় না কিন্তু সাবানের রোজা রাখলেন পরিজনের নফল রোজা ভেঙে দেওয়াও যায় রয়েছে যে একটা ভেঙেও দিলেন করলেন একটা বাদ দিয়ে আরেকটা করলেন ট্রেনিং হয়ে গেল রমজান এবার রমজান রোজার যে মজা রোজার যে সার এবাদতের যে একটা প্রভাব অনুভব করা যায় এই জন্য ট্রেনিং অগ্রিম প্লেয়ারদের মতো কারণ আপনি আল্লাহর বান্দা আপনি যে কোনো কাজে অনুশীলন যত বেশি করবেন তত বেশি মজা পাবেন আমরা সেখানে নাই সেখানে আমরা নাই তাহলে যেই দুইটা হাদি সাব্যস্ত সেই আমলটা আমরা কই প্রচার করি বসে আছি জটা করে ঘটা করে স্বভাব রাতের জন্যে কারণ স্বভাবতে ফায়দা আছে এবার আমরা যাই তাহলে আমাদের এই সাবান কেন্দ্রিক কী করণীয় বোঝা গেছে না নাই এবার আমরা আসি শয় বারাত শারাত বলতে কি বুঝেন আপনারা ভাগ্য রজনী এই মাসে কোরআন নাজিল হয়েছে শুনেন না শুনেন নামটা এই মাসে সাধারণ ক্ষমা করা হয় সবাইকে সবাইকে এই মাসে মৃত্যুদের যারা মৃত্যু তাদের এটা হচ্ছে ঈদ শহ এই হলো এদের ঈদের দিন এই জন্য নতুন কাপড় চুপড় পরে এই রাত্রিতে যে ভালো খাবে ভালো পড়বে সারা বছর ভালো খাবে তার বয়সে বৃদ্ধি পাবে রিজিকি বৃদ্ধি পাবে বালা মুসিবত থেকে দূর হবে এই জন্য সুরাই আসিন তিন খতম দেয় এক খতমে বয়স বাড়বে এক খতমে রিজিক বাড়বে এক খতমে বালা মুসিবত থেমে যাবে বন্ধ হয়ে যাবে এই সবে বেড়াতে হালুয়া রুটি খাই মৃত্যুদের জন্য দান আবার বলে রাসুল রাসুলসাল্লামের দাম ভেঙে গেছিল হালুয়া খেয়েছিলেন তাই তারা হালুয়া রুটি গোস্ত খান শয়বার রাত একশো রাকাত নামাজ পড়া হয় গোসল করলে প্রতি ফোটা পানিতে সত্তর রাকাত নফল নামাজের নেকি হয় এই জন্য গোসল করা হয় হয় এই রাত্রিতে মাইয়েতরা যেহেতু দুনিয়াতে সবাই নেমে আসে এই এদেরকে স্বাগতম জানার জন্যে আগরবাতি মোমবাতি এবং কি সজ্জা করা হয় সাজ কি সাজসজ্জা করা হয় বিধবা মহিলারা যেই খানাটা স্বামী ভালো পছন্দ করত ওই খানা পাকায় সামনে নিয়ে বসে থাকে রুহানি জগতে স্বামী খেয়ে যাবে দেখা যাবে একটা সাক্ষাৎ হবে এই সাবান থেকে আরেক সাবানে যত মানুষ মরে গেছে এদের এই দিনে সবগুলিকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয় এদের সম্পর্ক গড়ে দেওয়া হয় এই হলো শয় এই জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয় মিল কারখানা বন্ধ থাকে এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনার সিম্পুজাম বিভিন্ন ধরনের আলোচনা ইত্যাদি হয়ে থাকে এই দিনে মাইয়েদদের যেহেতু ঈদের দিন তাদের রুহের মাগফরাতের জন্য কবর জিয়ারত বেশি করে করা হয় করানো হয় মিলাদ করা হয় কোরআন খানি করে ইত্যা করে ইত্যাদি এই হলো শয়বরাত ঠিক না বেটি কিছু বাকি পড়লো আপনাদের কিছু বাকি পড়ে নেই এবার আমরা একটা করে একটা করে আমরা যাচাই করি এই জন্য রাত্রে একশো এক নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখেন আমরা একটা করে এই জিনিসগুলি জানি প্রথমত জানি সহবরাত করা যাবে না করা যাবে না দ্বিমত কে বলছে করা যাবে বলছে করা যাবে না যদি আল্লাহ নব্বী আলিসাল্লাম এই কাজটা করতেন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হতো ডিমত থাকার কোনো সুযোগ থাকত লায়াতুল কাদার নিয়ে কোনো দিমত আছে জুমার নামাজ নিয়ে দিমত আছে পাঁচক তো নামাজ নিয়ে কোরআন তিরিশ পরা নিয়ে আছে হজ নিয়ে সাহাবাহক্রম ঠিক আছে রাসু করে সালাম সাহাবা সাহাবাইক্রম তো করতেন আউবাকারের যুগে কি হয়েছে অমারের যুগেও হয়েছে উসমানের যুগে আলী আবি আবিত আলী রাজিয়াল আনোয়ালদান চার খালিফার যুগে এই ধরনের হয়েছে কিছু যদি হতো তাহলে সেটা কি আমাদের কাছে পেতাম না পেতাম না থাকতো না থাকতো ইতিহাসের পাতাই তাহলে এখানেই তো আমাদের বলে দিচ্ছে বিষয়টা কারণ এমন কোন ভালো কাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করেন নাই এবং করার জন্য সাহাবাহরমকে বলেন নাই এর মানে তিনি সঙ্গে খেয়ানত করেছেন না উজবিল্লা যদি সয়বরত হবে খেয়ানতকারী আর আমাদের ওস্তাজিরা হবেন আমান উদ্দারী কে খেয়াল আপনারা কি বলেন কারে কোনটা হুকুম দেবেন একটা তো হবে দুইটা কারণ দুই যেহেতু দুই পাল্লা রাসুল কি খেয়ানতকারী না উজবিল্লা তাহলে খেয়ানত কাদের হতে পারে বিষয়টা তো এমনি বোঝা যায় ما هو الشهوة التي قرأتها في القرآن؟ هل تريد أن تفهمها؟ في سورة الدقانة الله تعالى حَامِيمٌ وَالْكِتَابِ الْمُبِينِ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ فيها يفرق كل عمل حكيم أمرا من عندنا إِنَّا كُنَّا مُرْسِلِينَ رحمة من ربك إِنَّهُ هُوَ السَّمِيُّ الْعَلِيمُ সুরাদ্খান আলাহ বলছেন ইন আঞ্জাল্লা ইলাতিম মোবারাকা আমি মোৰ বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাজিল করেছি আর বরকতপূর্ণ রাত মানেই সবে বারাত সবে বারাত কোরান কি সাবানে নাজিল হয়েছেন না রমজানে তার দলিল সোরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন শাহরু রামাজান ওং শিলাফিহিল কোরআন হুদা আল্লি না আসি ওবাই ইনাত মিল হুদা অল ফুরকান আল্লাহ বলছেন রমজান মাসে রোজা কি কোরান নাজিল হয়েছে আমার ওস্তাদী বলছেন সাবানে নাজিল হয়েছেন কার্টা নিবেন আল্লাহরটা কোরানেরটা নাকি হুজুরেরটা আচ্ছা ঠিক আছে এখানে যখন তারা হেরে যায় বলে না দুইবার নাজিল হয়েছে একটা দাইলাতুল কাদেরও হয়েছে ছয়বারতও হয়েছে ঠিক আছে তো ঠিক আছে লাইলাতুল কাদের জন্য আল্লাহ নবী আলাইসাল্লাম ইতে কাপ না করেন নাই করেছেন সয়বরা তো এতে কাপ করেছেন নাকি তাহলে লাইলাতবার বরকতপূর্ণ রাত্রি পনেরো জন কমপক্ষে পনেরো জন মুফাসের বলেছেন যারা বিশ্বস্ত তাপসির কারক যে মোবারক মানে বরকপূর্ণ রাত্রি মানে হচ্ছে লাইলাতুল কাদার ইন্না আনজালাহু ফী লাইলাতুল কদর মা লাইলাতুল কদর লাইলাতুল কদর বিল খায়র মিন এই বরকতপূর্ণ রাত্রি সুরা দোকানের অর্থ হচ্ছে লাইলাতুল কাদার আর যেটা রমজানে তাহলে কি একটাই রাত হলো না দুইটা হলো দুইটা হলে তো কোরআন কোরআনের তাহলে দ্বন্দ্ব শুরু হয়ে গেল প্রতিদন্দ্বী সংঘর্ষ শুরু হয়ে গেল কোরআন কি একটা একটার সঙ্গে সংঘর্ষ আছে নাকি নাকি হুজুরের মাথায় সংঘর্ষ লাগেছে আল্লাহর কালাম কালামে কোনো কি সংঘর্ষ নেই ওলা উখান আমি ইং দেগাই রিল্লা লজাদু লজাদু ফি ইখতলাফান কেছি এরা আল্লাহ ছাড়া অন্য কাছ থেকে করোনা আসলে আপসের মধ্যে অনেক মতনৈক্য দেখত ত্রিশ পরা করোনা নেই কোনো মতনৈক্য নেই সুহান আজিম হাদিস সই হাদিসের মধ্যে কোনো মতনৈক্য নেই মতনৈক্য থাকলে ওস্তাজিদের ধান্দামান্দা নিয়ে আছে ইসলাম মতনৈক্য সৃষ্টি করার জন্য আসে নাই অক্রজন এসেছে ইকরামা একজন তাবি থেকে একটা বর্ণা এসেছে যে এই লাইলাত একজন তাবি তাও হাদিসটা কি গ্রহণযোগ্য না দুর্বল একটা বাড়ি বিক্রি হবে একজন নরবরা দলিল নিয়ে এসেছে আপনার কাছে আমার কাছ থেকে নাও দাম কম আর একজন শক্তিশালী সবল দলিল নাম ঠিকঠিক কাছে দাম বেশি কার থেকে নেবেন ও এইখানে কইবেন না যে এটা হচ্ছে আরে কমেই তো ভালো এইখানে ঠিকই আপনি সঠিক চান শক্তিশালী ধরি চান আর দিনের বেলায় আল্লাহর দিনের বেলায় বলেন যে আরে ও তো হুজুর ও কি কম জানে পড়া লেখাপড়া করছে এগুলো আমার বর্ণ একটা আছে তো তাহলে যারা বলেন যে কোরআন নাজিলের মাস বা রাত্রি তো কোরআন নাজিল হয়েছে এটা আয়াতের অপব্যাখ্যানা অপব্যাখ্যা না আয়াতে অপব্যাখাকারী হিংসুক কিনা এবং আল্লাহর কিনা এরা ক্ষমা পাবে ধারণা করেন যে এই রাত্রিতে সমস্ত রুহগুলি গুলি নাজিল হয়ে যায় দলিল কি ওস্তাজি সুরা কাদার আল বলছেন তানাজ এই রাত্রিতে ফেরেস্তা এবং রুহ নেমে আসে রুহ মানে এখানে কি আত্মা যদি আত্মা হয় তো ওয়া হবে একটা আত্মা তো রুহন আর আপনি বলছেন সবাই নেমে আসেন হওয়া দরকার আর রুহ তফসির নেতৃত্বে ফেস্তারা দুনিয়া বিচরণ করেন তফসির খোলেন কোন তফসিরে এই সুরা কদারের রুহ অর্থ আত্মা করে নাই রুহ করে নাই করেছে কি জিবুল্লা আলিসালাম আপনি কোরআনের অপব্যাখ্যা করছেন ওস্তাজি মতলবটা কি বলেন না একবার মতলবটা আসতেছি আমরা পরে তাহলে বন্ধুরা যে রুহ অর্থ ছিল আর একটা কথা রুহগুলি যখন মারা যায় জান্নাতিদের রুহ কোথায় থাকে ইল্লি নে। আর যারা কাফের মুনাফিক জাহান্নাবিতে থাকে সিজ্জিনে এই রাত্রিতে এবং সুরা মোমিনের একশো নম্বর আয়তাল্লাহ বলছেন অমি ওয়ারা ইহিম বারজাখুন ইলা আসুন মৃত্যুর পরে এরা বারজাখি জিন্দগিতে পুনরুত্থান পর্যন্ত অবস্থান করিবে আর আপনি হুজুর বলিতেছেন এরা অবতরণ করিয়া দুনিয়ায় চলে আসে প্রতি ছয় বেলাতে এর দলিল কোথায় আপনি পেলেন কে জাহান নামীদেরকে সিজিন থেকে ছেড়ে দিল চলে আসার সুযোগ দিল কে আপনি আপনার এই পাওয়ার আছে নাকি ওস্তাদ আর জান্নাতিরা কেন ইল্লিন থেকে এই দুনিয়ায় কষ্টে নামতে আসবে কি ঠেকা পড়ছে তার ঠিক না বেটি যারা দেশে ভালো আছে তারা কি বিদেশে কষ্ট করতে আসে বউ ছেলে তো যারা কি কি জন্যে তারা আসবে সেদিনে আসে ছাড়লো কে কে নাকি হুজুর আপনার পাওয়ারে চলে আসছে তারা আপনার রুটি খাওয়ার জন্য হালুয়া খাওয়ার জন্য আর মায়ের তো তো খাইতেও পারে না খাইতে পারে নাকি খান তো যিনি জীবিত তাহলে বোঝা গেল রুহ নেমে আসে এবং এদেরকে স্বাগতম জানাবের জন্য যে আগরবাতি মোমবাতি এবং আলোকসজ্জা তাদের আজকে ঈদ এই জন্য নতুন কাপড় পরে বা নতুন কাপড় পরে সারা বছর নতুন কাপড় পরবে এই যে আকিদা ধারণা এটা কি ইসলামী আকিদা ইসলামী আকিদা এটা তখনই না এই ধরনের কাজ শরীয় মোহাম্মাদি এলাও করে না তবে ওদের শরীয়ত মারেফাত এলাও করে কোনো সন্দেহ নেই হলে তারা এই ব্যাপারে এত কেন এত কেন মাথা গরম তাদের এখন তো স্যাটেলাইটের যুগ ফেসবুকে এখন দেখি শুধু সবেবার পক্ষে বিপক্ষে চলতেছে যে যেভাবে পারতেছে যার যারটুক সামর্থ্য আছে করে যাচ্ছে তাহলে আত্মাগুলি নেমে আসে এবং এই জন্যে কবর জিয়ারত ঠিক না বেঠিক জটা করে ঘটা করে দিন করে ভাড়া করে কবর জিয়ারত বেদাত বলেন আল্লাহর নবী অসংখ্য বাকি মদিনার কবরস্থানে গিয়ে তিনি রাত্রে কবর জিয়ারত করতেন প্রায় তিনি প্রায় প্রায় কবর জারত করতেন জটা করে ঘটা করে দিন করে ভাড়া করে কবর জিয়ারত করা সবে বরাত লাইলাতুল কাদার বাকি বলে ওটা আপনাকে সবে মেরাজ বা আখিরি চাম বা রমজান মাসে বা জুমার দিনের সব বিদাতি জিয়ারত আর যারা মাইয়তের কাছে গেলে বাবা আমারে দাও ওরই কাছে চাই তো সিরকি জিয়ারত সুন্নতি জিয়ারত তো যখন যখন আপনি হোক দিনে হোক সফর ছাড়া আপনার পাশের কবর সালে যাচ্ছিলেন বা ইচ্ছা করে গিয়ে দাঁড়িয়ে মিনাল আহ্লাহ মুসলিমিন ওয়াইদা ইনশাআল্লাকুম্লা হাইকুন নসল্লা আফিয়া এটা হলো কবর জিয়ারত কবরকে সামনে করে চোখের পানি ফেলবেন দিল নরম করবেন আখেরাতের প্রস্তুতির ওয়াদা করে ফিরবেন এই তো হলো কবর জিয়ারত ভাড়া করে জটা করে খানা করে অমুক করে তুমুক করে সম্পূর্ণ জিয়ারতের নামে বিধাত এবং পেটপকটের ধান্দা ছাড়ার কিছুই না এই ধরনের কবর জিয়ারতো সাব্যস্ত না অস্তাজি আপনি পাইলেন কোথায় কবর জিয়ারত ভাই দলিল আছে দলিল কি শুনুন ভালো করে দলিলগুলো শুনুন আল্লাহ নবী আলাই একদিন মা এস দিল তারা আপে। না পেয়ে এদিক ওদিক দেখে দেখলেন যে বাকিউল গারকাত যেটাকে জান্নাতুল বাকি বলে বেদাতিরা জান্নাতুল বাকি কথাটা সম্পূর্ণভাবে বেদাতিদের কথা শিয়ার আফিজিদের কথা বাকিউল গারকাত গার্কাত এক প্রকার মরুভূমির কাঁটাওয়ালা গাছ আমরা বলি আমতলি জামতলি নিমতলি বলি না গার্কা বাকিউল গার্কাত মানে গার্কাত তরি যেখানে গার্কাত ঘাস হতো আমরা এখন জান্নাতুল বাকি বানাই দিয়েছি রাউজা হলো রাসুলের মসজিদ কবরকে রওজা শরীফ বানাই দিয়েছি আমাদের কাজীর কারণ উদ্দেশ্য তো একটা আছে কানারে রে পাগল দুই আর দুই কতরে চার রুটি চার রুটি বলিস রুটি বলিস চার বল তোমার চার পাঁচ বুঝি না এত অঙ্ক যাই না পেটে খুদা রুটি দাও বোঝা আসছে কথা আসসালাম তাহলে বন্ধুরা এই যে জটা করে ঘটা করে কবর জিয়ারত করা এটা সম্পূর্ণ বেদাহাতির জিয়ারত আর এই যে মাইয়েদদেরকে স্বাগতম শুভেচ্ছা ঈদ করার জন্যে আনন্দ করার জন্যে আগরবাতি মোমবাতি এবং আলোকসজ্জা এটা হলো মাজুসিদের কাজ হিন্দুদের কাজ হিন্দুদের দেওয়ালি পূজাতে এরকম আগুন আগুন জ্বালায় মাজুসি কারণ ইরানি শিয়াদের মূল কি ইরান আর ইরানিদের মূল কি মাজুস অগ্নি পূজক ওরা এইভাবে আমাদেরকে বোকা সাজিয়ে আগরবাতি মোমবাতি আর আলোক দিয়ে আসলে ওরা আগুন পূজা করায় আমাদেরকে হিন্দুদের দেওয়ালি পূজা ছাড়া আর মাজুসি অগ্নি পূজকদের আগুন পূজা ছাড়া এগুলি কিছুই না এবং এতে কত বড় বিশাল অঙ্কের টাকা অপচয় সেটা পরে আসতেছি বন্ধুরা কবর কি সাব্যস্ত হলো তা আল্লাহ নবী কবর জিয়ারত করে মায়েশা দেখলেন কবর জিয় করে আসতেছেন তো দেখলেন যে না কারণ মায়েশার সন্দেহ হয়েছিল অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন কিনা আজকে তো আমার দিন তাই মেয়ে মানুষ তার গায়ে একটা মানে ইয়া আসছে তো হাঁপাতে হাঁপাতে দৌড় দিয়ে শুয়ে পড়ছেন আল্লাহ নবী ঘরে পৌঁছলেন আয়েশার সঙ্গে যখন শুইলেন দেখেন হাঁপাচ্ছে বলে ব্যাপারটা কি এই ঘটনা কয় তুমি আয়েশা কি মনে করছো আল্লাহ তোমার প্রতি জুলুম করবে আজকের রাতটা কি তুমি জানো এই রাতে বনি গানাম বনুকাল বনুকাল সবচেয়ে বেশি ছাগল দম্বা পাল করতো ওদের যে ছাগল ভেড়ার পশম আছে এর তুলনা এর তো বেশি মানুষকে আল্লাহ রাত্রিতে ক্ষমা করেন তো এখানে কবর জিয়ারতের কথা আছে না নাই কয়জনের কবর জিয়ারতের কথা আছে হাদিসটা কারো কারোর মতে জাল কেউ কেউ বলছেন জয়ীফ মোট কথা গ্রহণযোগ্য না বাকি থাকি যদি আমরা এক্ষনিকের জন্য মেনে নি কবর জিয়ারতে কে গেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একাই তোমাদের এই দুর্বল হাদিস জাল হাদিস বলে রাসুল একাই গেছেন হাসানকে হোসাইনকে আলীকে আউবাকর উমার কাউকেই বলেন নাই মোদিনার কেউ জানে না আপনারা তো কবর জিয়ারত করেন ঢোক ঢাল পিঠে আরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও জানে মুসলমান তো দূরের কথা নারী পুরুষ আবাল বৃদ্ধ জনতা সবাই জানে এত জটা ঘটা কি জন্য রাসুল যদি মেনেই নিতে একাই তো গেছেন হাদিসটা এমনটাই না না তাহলে একা কি কই আপনি হুজুর কই কবর জারত করেন কেন সবার আগে জাগাই কারণ নামে রুটি বানানো হবে ওইটা হলো আসল ধান্দা একজন রাগ করে বলছেন আপনারাই তো করেন আমি সবে বরাত হালো রুটি বন্ধ করে দেন আমাকে বন্ধ করতেবেন না আপনাদের ওস্তাজিরাই বন্ধ করে দেবেন মেলাদ খুব হইচই করে করা হয় না খুব রম খুব রব রব দবে। থানাটা বন্ধ করেন পকেটের টাকাটা বন্ধ করেন না আমি কেন বেদাত বলি ওস্তাদি কয়দিন পরে বলা শুরু কবর এবং বেদাতের নামে যে আলোক আলোকসজ্জা আগরবাতি মোমবাতি এগুলো সম্পূর্ণ হিন্দু আনা এবং মানুষীদের অগ্নি পূজকদের কাজ ইসলামী সংস্কৃতি এ এই ধরনের কোনো অবস্থান নেই এরপরে কি এই রাতিতে একশো রাকাতের নামাজ জাল হাদিস যে ব্যক্তি রাতিতে একশো রাকাত নামাজ পড়বে এটাকে সালাতুল আলফিয়া বলে হাজার নামাজ কিভাবে হাজার নামাজ কারণ প্রত্যেক রাকাতে সুরা ফাতার পরে দশ বার সুরেখলাত পড়তে হবে তো দশ বার করে একশো রাকাতে দশ দশে কত হবে এক হাজার হবে না হবে না প্রত্যেক রাকাতে দশ বার সুরা ফাতার পরে সুরেখলাত দশবার তাহলে এক হাজার বার হবে না হবে না একশো রাকাতে এই জন্য বলা হয় সলাতুল আলফিয়া হাজারই নামাজ এই হাজার নামাজ যে পড়বে সয়বরাতের গোসল করে প্রত্যেক ফোটা পানিতে প্রত্যেক ফোটা পানিতে সত্তর রাকাত নকল নামাজের নেকি হবে আর সারা জীবনের সব মুছে যাবে এক রাত্রি এবাদত সব কিছুই হয়ে যায় এটা কি বেনামাজি বানানোর ই না ফ্যাক্টরি না আপনারা দেখেছেন কোন সয়বরাতের নামাজি পরবর্তীতে নামাজি হয়েছে এমনকি সেই দিনের ফজরের নামাজে হাজির হয়েছে দেখেছেন আপনারা সকালবেলা ফজরের নামাজ খালি ফরজ নামাজ বাদ দিয়ে নফল বেদাত নিয়ে তারা আল্লাহর নবী আর ইসরা তসলাম যদি এক হাজার রাকাত নামাজ পড়তেন সাহাব একরাম পড়তেন এটা চারশো আটচল্লিশ হিজরিতে ইম্ন আবিল হামরা সামদেশের একজন এই বিদার্থটা বানিয়েছিল খুব কণ্ঠস্বর ভালো ছিল এখনও দেখবেন বিদার্থীদের কণ্ঠ খুব মধুর মধুর কণ্ঠে কোরআন পড়া খুব ভালো জানি মানুষকে সেহারা দেখবেন এই রস্তাত কোরআনকে খুব সুর দিয়ে দিয়ে পড়া এটা বেদা যেটাই দেখবেন খুব টান টুন দিয়ে এর সব বেদাতিদের নিয়ম কোরআন পড়া দেখেছেন মক্কা মদিনার ইমামরা দেখেছেন কোন এইভাবে খুব কঠিন করে আর টাই হেঁচরা পড়ে মিশরের সুফি বেদাতিরা এবং শিয়ারা এবং তাদের যারা দোস্তা যেখানে সেখানে আছে তারা কোরআন তাকে মধুর করে পড়তে হবে এইভাবে টাইনা আর খুব গানের মতো করে সুর করে না এটা নিয়ম আমাদের দেশের বক্তারা দেখেন না কিভাবে পড়ে সব শিয়াদের অনুসরণ বন্ধুরা এই এই নামাজ পড়ার নিয়মটা শুরু হয়েছিল চারশো আটচল্লিশ এর আগে কোথাও এর কোনো ছিল না এতদিন উম্মতের সমস্ত মানুষ এই ভালো কাজটা বুঝলেন না আল্লাহ বলে আলা আমার উম্মত একটা ভ্রষ্টতার উপর ঐক্যমত হতে পারে না এত বড় সবের কাজ নেকির কাজ এত বছর ধরে করলেন এরমারা এরা ভ্রষ্টতার উপরে ঐক্যমত পোষণ করেছেন না উজবিল্লা নাকি হুজুর আপনা করেছেন কাদেরকে বলবেন বলেন সাহাবাইকরাম তাবি ইমামরা তারা করেন নাই তারা ভ্রষ্টতার উপরে ছিল না এরা আছে কারা কম্পেয়ার করেন আপনারা এইভাবে বন্ধুরা আমরা খেয়াল করি তাহলে একশো রাকাত নামাজ বা কুমু লাইলা সুমু নাহারা রাত্রে নামাজ পড়ো রাত দিনে রোজা রাখো এটা জাল মিথ্যা বানোয়াট রাসুলের নামে আদিস এবং এর হকিকত দুইটা লাস্টে আপনাদের ফিনিশিং এ বলবো কেন সবাই এত টান আচরা দুইটা এর হকিকত রয়েছে লাস্টে আপনাদের বলবো ভুলে গেলে খেয়াল করে দেবেন হকিকত দুইটা জানা দরকার মূল রহস্য কি থাকলে এবার কি হালুয়া রুটি খাওয়া হালুয়া রুটি মাইয়েদের নামে নির্দিষ্ট করে এইভাবে বিতরণ করার কোনো দলিল নেই এটা নির্দিষ্ট করে কোনো দিন তারিখ করে আপনি খাওয়াবেন জায়েজ নেই যে আপনি করতে পারেন যারা চল যারা তিন দিনে খাওয়ায় সাত দিনে খাওয়ায় চল্লিশ দিনে খাওয়ায় দশ দিনে খাওয়ায় এগুলি সম্পূর্ণ বিধাত চেহলাম মেহমাল কুলখানি ফাতেখানি সবগুলো বেদাত একটা কবরবাসীর কবরে পৌঁছবে না এটা শুধু পৌঁছবে মানুষের পেটে এবং কিছু মানুষের পকেটে টাকা কবরে কিছুই যাবে না বন্ধুরা এরপরে থাকি কেন রাস্তার দাঁত ভেঙে গেছিল তোর হালুয়া খেয়েছিলেন ধরি একজন মানুষের দাঁত ভেঙে গেলে হালুয়া খাওয়া চলি নরম খানা রুটি কি খেতে পারবেন এর সঙ্গে গোস্ত আবার গরুর গোস্ত আবার ভোনা গস্ত এবার কি বুঝছেন ডাল মেকুচ কালা আসল ব্যাপারটা কি আরে সঙ্গে রুটি কেন সঙ্গে আবার গোস্ত কেন খানা কিনতে হয় না গোস্ত মাছ এই হালুয়া রুটি আর আসলেই কি আল্লাহর নবী আলিসাম দাঁত ভাঙার কারণে হালুয়া খেয়েছেন তার কোন দলিল আছে রাসুল্লাহ সাল্লামের ওহুদের যুদ্ধ তৃতীয় হিজড়ির এগারোই সাউওয়াল এগারোই সাউওয়ালে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাঁত ভাঙলো কাপের মুশ্রিকরা তাদের দাঁত সাহাবায় ক্রাম ভেঙেছিলেন না ভাগেন নাই আর আপনারা রুটি আর গোস্ত হালুয়া খাওয়ার জন্য দাঁত সুন্দর রেখে দিলেন এবং যারা দাঁত ভাঙে ইসলাম মুসলমানের তাদের সঙ্গে আপনাদের খুব আতাত খুব সম্পর্ক গভীর মধুর সম্পর্ক রাসুলের দাঁত ভাঙলো সওওয়াল মাসে আলাইস্লা তুয়া সালাম এগারো তারিখ তাহলে আর এখানে আপনি পনেরো সাবান কদিন আগে হলো প্রায় দুই মাস দুই মাস না সাবানের পনেরো আর সাওয়ালের ধরেন হাফ আর পুরা রমজান দুই মাস ওস্তাজি আপনি দুই মাস আগেই টেনে হেসছে এখানে রুটি খাওয়া হাওয়ালা খাওয়া সেট করলেন কেন হালুয়া খাওয়া সেট হলো কেন আরও দুই মাস পরে রাসুলের দান ভেঙেছে আলাইসালাতুয়া সালাম আর আপনি দুই মাস আগেই খাওয়া শুরু করেছেন আবার সিং রুটিও খাচ্ছেন গোস্তও খাচ্ছেন শহবরাতের বাজারে আমাদের গ্রাম্য বাজারে আমাদের কালডাঙ্গি বাজার সয়বরাতের সেই আজ থেকে তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ বছর আগে কথা বলছি মানে সয়বরাতে কমপক্ষে বিশটা পনেরো থেকে বিশটা গরু জবাই হবে একটু দেরি করলে নাই আটাও নাই চিনিও নাই মোমবাতিও নাই আগরবাতি নাই কি নাই গরু গোস্ত নাই কিছু নেই খাসিও নেই দুধও নাই কিছু নেই কি জমজমাট ব্যবসা এখন থেকে সয়বরাতের সব দোকানপাট ভর্তি পেট পকেটের ধান যারা এরা ইসলামের কর্ণধর এরা ইসলামকে প্রতিষ্ঠা করে নিজেদের পেট পকেট মোটা করে তাহলে হালুয়া রুটি খাওয়াটাও সাব্যস্ত না হলেও সাওয়ালে এসে গেল সাবানের এর মানে ডালমে কুচ কালায় এটাই মূল উদ্দেশ্য রুটি হালুয়া গোস্ত পেটে আর পকেটে হলো টাকা এই জন্য কবর জেরত দোয়াখানি উমুকখানি তুমুকখানি কারণ এগুলি না করলে তো পয়সা আসে না পয়সা দেয় মানুষ বাকি থাকলো কি বলেন বাকি থাকলো জাল মিথ্যা কথা এগুলো গোসল করার আদিসও জাল নামাজ এই জন্য বন্ধুরা একটা কথা আবারও আপনাদের বলি যত ধুমধামে আমাদের সয়বরাত পালিত হয় ইসলামিক ছুটি হয় কারণ ধর্মীয় দিন কি সয়বরা সবে কদর ঠিক না এবং কোন সরকার কত বড়ো আলোকসজ্জা করে কত সুন্দর করে পালিত করলেন তার তত বাহাদুরি মনে করেন এটাই যেন তার ইসলাম মুসলমান হওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হ্যাঁ একবার দেখা গেল আফগানিস্তানের আমেরিকার ভারাটিয়া সরকার বাহাদুর বিশাল সমরোহে সয়বরাত বরাত পালন করে তার ইসলাম সে যে মুসলিম পরিচয় করে দিলেন একে আমেরিকার সঙ্গে তার বন্ধুত্ব চিন্তা করেন মুসলমান হওয়ার জন্য শয় বরাত পালন করা হলে যথেষ্ট তাহলে এই রাত্রির যে কাজগুলো আমরা করি একে কেন্দ্র করে আমরা বিশাল এটা ওটা আলোচনা এটা ওটা এগুলি যে সাব্যস্ত থাকতো আল্লাহর নবী করতেন একরাম ছাড়তেন সাহাবা একরাম করলে তাবিরা ছাড়তেন এই নিয়ে এত কথা পক্ষে বিপক্ষে আসত তাহলে একটা এখানে আমরা হকিকত রহস্য বুঝতে পারলাম পেট পকেটের দান্দা পেট পকেট বন্ধ হয়ে গেলে পুরো শবে বন্ধ হয়ে যাবে বোঝা গেছে না নাই কিন্তু এটা হলো সাগরিদদের কাজ ওস্তাদের আসলটা কি এটা তো সাগরিদরা করেন ওস্তাদটা কে ওস্তাদ হলো শিয়ার আফিজি শিয়ার আফিজিদের আকিদা হলো পনেরোই সাবানে তাদের বারোতম ইমাম দুইশো ছাপ্পান্ন হিজিতে জন্মগ্রহণ করিয়াছেন মাহমদ আল মাহাদি আল মোমতাদার ইমাম মাহাদি আসবে আমরা যাই না যাই না যার নাম হবে রাসুলের নাম যার বাবার নাম হবে আবদুল্লাহ মার নাম হবে আমেনা হাদিসা আছে এগুলো আমরা বিশ্বাস করি শিয়াদের আকিদা হলো ইমাম ছাড়া এই দুনিয়া টিকবে না ধ্বংস হয়ে যাবে ইমাম ছাড়া এই দুনিয়া ধ্বংস হবে আল্লাহ একে কি করতে পারবে না হেফাজতেই করতে পারবে না তোমাদের বারোতম ইমাম কই বলে মোহাম্মদ মাহাদিয়াল আল জন্মগ্রহণ করেছেন কখন দুইশো ছাপ্পান্ন কোথায় এখন বলে লুকিয়ে আছে এরকম গাঁজা করি কথা কার বিশ্বাস হয় কেন আসে না কয় সুন্নিদের ভয় আরে ইমাম মাহাদি যে আল্লাহর স্পেশাল মদ দেশে হ্যাঁ এই পনেরোই সাবান তাদের ইমামের জন্ম তারিখ তাই তারা জন্ম তারিখ পালন করার জন্যেই এত ঝটা ঘটা ওস্তাদের আর সাগরিদের কি এত প্রচার ও প্রসার দৃষ্টিবোধ হকিকতটা বুঝছেন এই রাত্রিতে তারা করে কি চিঠি লেখে এই তাদের ইমাম মাহাদিকে তাদের কল্পিত ইমাম ইমামকে আমরা বিশ্বাস করি না অবশ্যই বড় কিয়ামতের আলামত অবশ্যই আমরা বিশ্বাস করে আসবেন তিনি এবং তিনি আসবেন হাসান রাজি আল্লাহ তালাহুর বংশভূত হোসাইনের না কিন্তু সে আকিদা করে হোসাইনের এটা একটা বাতিল এখানে যেটা আমাদের মনে রাখতে হবে যে এই রাত্রিতে তারা করে কি চিঠি লেখে এই চিঠিগুলি সাগরে ঝাড়ঝোঁপে জঙ্গলে মরুভূমিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিঁড়ে দেয় এবং ডাকে ইমাম মাহাদি আমাদেরকে বাঁচাও আমাদেরকে বিপদমুক্ত করো ইমাম মাহাদি আমাদের এই করো ওই করো বিপদ মুক্তির জন্যে সমস্যা দূরের জন্যে মুসিবত দূরের জন্যে আল্লাহ ছাড়া কাউকে ডাকা শিরিক না তৌহ আগেই বলেছি শিরিককারীরাই এই রাতকে নিয়ে বাড়াবাড়ি করে কোন তৌহিদপন্থীরা করেন না বেদাতিরা এই রাত্রে বাড়াবাড়ি করে কোন সুন্নত আলারা করে না কি আবার কেউ কেউ এক্সট্রা করতে পারে আবার কেউ বলছেন আলুসুন্নাল জামাতের কথা কোন আহলসুন্নাল জামাত বলেছেন যারা বলেছেন বলেছেন যে পনেরো তারিখের ফজিলত সাব্যস্ত আমল সাব্যস্তরা কোন এক্সট্রা আমল অন্য অন্য যদি আপনি প্রতি প্রতিদিন তাহাজুর পরে তো পড়বেন অন্য রাত্রিতে কোরআন তেলক আপনিও কোরআন তেলক করবেন অন্য রাত্রে দান্স এখানেও করবেন কিন্তু জটা করে ঘটা করে এই রাত্রিতে এক্সট্রা কোনো আমল নিঃসন্দেহ বিদাত কোনো সন্দেহ নেই আপনি কার জন্য করবেন আমলটা কার জন্য করবেন আল্লাহ দেন আপনি করবেন কেন আল্লাহ দিয়েছেন আপনি ক্ষমা করবেন শিরিক এবং হিংসা মুক্ত হন এই জন্য বন্ধুরা আমাদের মাঝে যে হিংসা বিদ্বেষ আমাদের মাঝে শিল্কের প্লাবন হিংসায় ভরা এরপরে সর্বরা পালন করে লাভ হবে আমরা একশো একাত নামাজ ধরাই দিয়েছি হালদা রুটি খাইয়ে নিয়েছি খাওয়াই নিয়েছি মাছ মাফ হয়ে গেছে এটা মিথ্যা প্রতারণা উন্মতের সঙ্গে কোনো সন্দেহ নেই আসুন না আমরা সাবান মাছ শুরু করে রোজা রাখি রাখতে বলি আমরা পুরো সাবানে আগেই আমরা শুধু পুনর সাবানেই তো আল্লাহ নেমে আসেন না সহি হাদিসে তো আছে আল্লাহ রহমান প্রতি রাত্রের শেষ রাতের প্রতি রাত্রের তিন ভাগে শেষ রাতে নেমে আসেন এবং ডাক্তারকে বান্দাকে কার পাপ করেছে ক্ষমা চাও কার দরকার আছে রিজিক চাও কার মুসিবত আছে মুসিবত দূরে চাও এটা প্রতি রাত্রেই হয় আপনি খালি সবে বারাতে নির্দিষ্ট করছেন কেন আল্লাহর অনুগ্রহকে আপনি নির্দিষ্টকে সংকুচিত করছেন কেন কে আপনাকে অধিকার দিল তাহলে এই সমস্ত জয়ীফ এবং জাল হাদিস দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে নিজের পেট পকেটের ধান্দা করা এবং ইমামের জনবার্ষিকী পালন করে রাগ আপনাদের বলেছি জনবার্ষিকী পালন করত কারা ফেরাউনরা ফেরাউনদের থেকে আসে ইহুদিদের থেকে কাছে ইহুদিরা থেকে আসে খ্রিস্টানরা খ্রিস্টান থেকে শিয়ারা ফেজি এখন সুন্নি সবাই এ ম্যারেজ ডে অমুক দে টুমুক দে পালন করা এটা যেন আমাদের ডাল ভাত হয়ে গেছে কোনো মুসলিমের কালচার নয় কোনো বাবার আর কোনো ইমামের কোনো রাসুলের বা কাউরের জনবার্ষিকী পালন করা মৃত্যুবার্ষিকী পালন করা এটা সম্পূর্ণ ইহুদি এবং খ্রিস্টান এবং যারা শিয়া রাফেজি সুফি এটা হলো আপনার কি বলে ওকে রাফেজি এবং ফেরাউনদের কাজ এটা মুসলমানদের কাজ নয় তাহলে থাকলো কি আপনারা বলেন থাকলো আমাদের রোজা সাবান মাসে বেশি করে করেন থাকলো হিংসা এবং শিরিক থেকে মুক্ত হন আল্লাহ সাধারণ ক্ষমা পাবেন ইনশাআল্লাহ আসুন আমরা মানুষকে কি এর এবং শিরক আলোচনা আমরা করছি না করি এর আগে করছি না যে আলোচনা করছি না আলোচনা করছি না হিংসার ব্যাপারটা আমাদের মাঝে খুব বড় আকারে কাজ করে এই বন্ধুরা বন্ধুরা মুক্ত থাকার চেষ্টা করুন আসুন আল্লাহ রব্বামিন আমাদের জাতিকে শিরিক মুক্ত এবং হিংসা মুক্ত করুন আমিন এবং এর মাধ্যমে আল্লাহ যেন সাধারণ ক্ষমা আমরা প্রাপ্ত হতে পারি করে রোজা করি রোজা রেখে আমাদের এই বাৎসরিক আমল যখন আল্লাহর কাছে পেশ করা হচ্ছে আমাদের আমলটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং পরবর্তী জীবন যেন আল্লাহ আমাদেরকে কল্যাণ ও মঙ্গল রাখেন আমিন জি দুইটা রহস্য একটা হলো পেট পকেটের ধান্দা আর একটা হলো শিয়া রাফিজিদের ইমামের জনবার্ষিকী পালন আর এই দুইটাই ইসলাম অ্যালাউ করে না আর এই জন্যেই সবার আপনি এত জটা ঘটা আপনি সাগরিদদেরকে এখানে ತಾ আছেন দেখবেন যারা শেরাফিজের সঙ্গে সম্পর্ক দেখবেন ইরাতে করে কি তারা দেখবেন কি করে আর আপনাদের সাগরী দেখেন দুইজনকে মিলিয়ে দেখেন এই পিট ও পিট একই কিনা সেদিন চুরি থাকি না দেখেন এখানে ওদের সমস্ত দোকানপাট বন্ধ থাকি না দেখেন হয়তো আগে পরে ডেট হতে পারে তাহলে বন্ধুরা ইরানের সঙ্গে দেখেন মিল এদের মিল আছে কিনা ইরানের দিকে দেখেন চলে যান ইরানে আর ইরানের কার্যক্রম আপনাদের এদের শ্রদ্ধাকে মিলে কিনা এই জন্য বন্ধুরা সাগরিদের একটা মিল থাকে সবসময় অনেক আলিম বলেন সবে বরাত বিদাত হলেও বিদাত হাসানা বিদাত হাসানা বলতে কিছু আছে কি আল্লাহ নবী বলেন কুল্লু দলা আলা প্রতিটি বিদাত গুমরা বা কুল্লু আলা তিন পিন্নার আর প্রতিটি গুমরার ঠিকানা জাহান্নাম কুল্লু স্নফা মত প্রত্যেকটি মানুষ মরবে এর মানে কিছু মানুষ মরবে না খুললো মানে কি তোর বেদাত হাসানা হয় কেমনে এটাই তো হলো আসল হাসানা মানে কি হাসার মত ভালো তাহলে হয়তো ওটা বেদাত না আপনি বেদাত চালিয়ে দিয়েন ফায়দাল উঠতে চাচ্ছেন অথবা বেদাত কিন্তু ভালো বেদাত বলে আপনি বেদাতকে দুইটা ভাগ করা ওটাও একটা বেদাত বেদাতকে দুই ভাগ করা ভালো বেদাত এবং খারাপ বেদাত এটাও একটা বেদাত এবং খুব হাস্যকর ব্যাপার মুসলিম শরীফের হাদিস জাবুল আবদুল্লাহ হাদিস আল্লাহ মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু আজমান আমিলা বিহা যে ভালো সুন্নাত জারি করলো এর দেখা দেখি যারা করবে সমান নেকি পাবে তো সুন্নাত ভালো ওমান সান্না সুন্নাতান সাইয়াতান যে খারাপ সুন্নাত জারি করলো সুন্নাত কা আল্লাহ করেছেন ভালো আর মন্দ হুজুর ওই হাদিস থেকে বলে বেদাত দুই প্রকার বেদাত দুই প্রকার হাদিস কোথায় পেলেন ও কানারে দুই আর দুই কত বলে চার রুটি কথাটা সুন্নত হাসানা সাইয়া হলো ওই হাদিস দিয়ে বলে ঠিক কবে থেকে চালু হয়েছে চারশো আটচল্লিশ হিজরিত ইবনাবিল হামরা নামাজ দিয়ে শুরু করছে তখন এর আগে কিছু পরে তখন থেকে শুরু হয়েছে আগে এটা ছিল না জমি বন্ধক রাখলে কি সুদ বা সুদের পাপ হবে জমি বন্ধক রেখে যে আপনি টাকা নেবেন জমিবন্ধুক কী একজন টাকা দিল একজন জমি নিল জমি দিল জমিটা যতদিন ঋণ ফেরত না দেবে ততদিন সে ভোগ করবে এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে সুদ যেই করজের বিনিময়ে কোনো লাভ নেওয়া হয় নাফা নেওয়া হয় সেটাই সুদ আপনি কর্জ দিয়েছেন বিশ হাজার টাকা জমি খাবেন দশ বছর যতদিন টাকা ফেরত না দেবে কেন আপনি জমিটা খাচ্ছেন কারণ আপনি আমাকে বিশ টাকা ধার দিয়েছেন কর্জ দিয়েছেন কর্জের বিনিময়ে ফায়দাটা না না কুললো করদিন যার আলাপের পরে বা এটা একটা নীতিমালা যেই কর্জ ফায়দা আনে সেটাই হলো সুদ সুতিনভাবে হয় একটা নগদে একটা বাকিতে আর একটা হলো কর্জে এটা সম্পূর্ণ সুদ যারা এরকম বন্দুক রেখেছেন দ্রুত এর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ছাড়া আর কোথাও শয় হয় কি না যেখানেই বেদাতি আছে সেখানেই হয় কারণ সবার উস্ত একজন ঠিক না যেখানেই ইবলিশের সাকিব সেখানেই হয় মহিলারা নামাজের সময় চুল কি ছেড়ে দিবে নাকি খোপা করে বেঁধে রাখবে যেভাবে সুবিধা হয় সেটা করবে তবে খোপা করে মাথার পিছনে উঁচু করে রাখা নিষেধ রয়েছে কারণ এটা জাহলেতের জমানায় যারা খারাপ মহিলা ছিল ব্যবচারী নারী যারা এগুলো ব্যবসা করতো দেহ ব্যবসা তারা এরকম চুল বড় করে এই এজন্যে এইভাবে রাখা নিষেধ সেটা খোপা কি করে ব্যান্ড দিয়ে বা ক্লিপ কাঁকড়া দিয়ে বা কি করে ওটাকে বেনি করে চুলে রাখতে পারে বেঁধে রাখতে পারে বাঁধে যেন মাথার উঁচু না দেখা যায় নিচের দিকে যেন থাকে করতে আর যেটা সুবিধা হবে সেটাই করবেন আপনার কারোর প্রশ্ন আছে দু একটা হ্যাঁ সবাই বেড়াতনি শয় বারাত ক্লিনিক আরও বেদাত আছে আমি সেগুলো যাচ্ছি না আমাদের আইসি বাংলা ক্লাসে আমি দিয়ে দিয়েছি আপনার শয়াবারাত পেয়েছেন আপনার বার নেই যারা আমাদের হোয়াটসঅ্যাপে আছেন পড়ে নেবেন জিজ্ঞাসা কয়টা আলোচনা পড়েছে আর দেখেছেন আর শুনেছেন যে কোনো ইসলামিক বইয়ে যেগুলি দাজ্জালের কথা আছে আশাদুসাহ আমাদের ইসলামী ফেকাতে বিস্তারিত আছে বিভিন্ন আলোচনাতে আছে আপনি সার্চ দেন ইউটিউবে বহু আলোচনা আছে আমার জানা নাই আমি শুনি নাই যেহেতু আমি দেশে থাকি না বলতে পারছি না হয় না কথাটা ঠিক না আমরা তো জানি যে দার্জাল নিয়ে আলোচনা হয় কেমতের ছোট বড়ো আলামত ছোট আলামত বড় আলামতের মধ্যে দাজ্জাল একটা আলোচনা হয় তবে দাজ্জাল আমরা প্রতিটি নামাজে দাজ্জালের থেকে পানা চাই চাই না চাই না সুরাকা পড়লে প্রতি শুক্রবার আমরা পড়ি দাজজালতে মুক্ত থাকার জন্যে কাজই হয় আমার মনে হয় তবে যত হওয়া দরকার হয় তো নাও হতে পারে জি ওয়ালাইকুম আসসালাম সয়বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বা চিনি আগরবাতি মোমবাতি বা ইত্যাদি আপনার দোকানে আপনি বিক্রি করা যায় না আপনার জন্য সেদিন বন্ধ করে ঘুমাবেন কারণ যারা অন্যায় করবে তাদেরকে আপনি সহযোগিতা করবেন ওলা তা আল ইসমাল উদওয়ান আল্লাহ বলেন ও তা আল আল বীর তাওনাল অনাল বিড় তাকুয়া ভালো কাজের নেকির কাজে তাকুয়ার কাজে একে অপরকে সহায়তা করো আর তা উদওয়ান পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না তো বেদাতিরা বেদাত করবে আপনি তাদের জন্য হালদার রুটি তাদের দেবেন তো আপনি সহায়তা করলেন না একজন বিড়ি খাবে তা আপনার দোকানে বিড়ি বিক্রি করবেন আপনি তাকে সহায়তা করলেন না করলেন না এই জন্য সেদিনকে আল্লাহ রাস্তা বন্ধ করবেন আর যে আল্লাহর रास्तेে কোনো জিনিস ছেড়ে দেবে মান তারা কাশায়াল লিল্লাহ আওয়াযুহু খাই খাইরব্বিন যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিছু ত্যাগ করবে আল্লাহর চাইতে অতি উত্তম তাকে দান করবে ইনশাআল্লাহ জি সংক্ষেপে বলবেন প্রশ্ন জি ওয়া আলাইকুম আসসালাম

সবটাই প্রশ্ন উত্তর থাকে আপনি ওই ভাইকে বলবেন যে কষ্ট করে একবার তো আসুন আপনার প্রশ্নটার জন্যে তার মাধ্যমে তো একটা অভ্যস্ত হয় তাকে বলবেন যে আপনার প্রশ্ন আপনি হাজির হবেন আপনার যত প্রশ্ন হয় সব প্রশ্নের উত্তর দেয় বাকিদের প্রশ্ন দেওয়া হবে ইনশাআল্লাহ উত্তর আমাদের প্রশ্নের উত্তরের সময় আমরা দিই প্রতি দু এক দেড় মাস পরে আমরা ওপেন রাখি যে কোনো যে প্রশ্ন করতে পারেন কই করেন আপনারা দু একটা করার পর আর প্রশ্ন খোঁজ পান পারেন আপনারা লিখে রাখবেন প্রশ্ন ভুলে যান আপনারা আমি জানি লাস্ট প্রশ্ন রমজান বদরের যুদ্ধ হয়েছিল প্রথম লাইলাতুল কাদারে একুশ অথবা তেইশ সোমবার একুশে রমজান অথবা তেইশে রমজান দুই ধরনের মত আছে লাইয়াতুল কাদের রাত্রিতে কোরআন নাজিল ফিল লুল কাদ জি জি বল ভাই সালাম এই ধরনের কথা সমাজে বলা হয় হাদিসা আছে কিনা দেখতে হবে আমি একটু কনফিউজ তবে কিছু কিছু ব্যাপারে আল্লাহ আর্শ কাঁপছে বা কাঁপে একটু কথা আছে বাকি জুলুমের কারণে তবে নিঃসন্দেহে জুলুমের ব্যাপারটা তা সে আসছে আল্লাহ রব্লা হারছে কুসি বসে ইন হারাম তো জুলম আল্লাহ নফসি বা হারাম তো বাইনা এবারে আমি জুলুম করা নিজেকে হারাম করে দিয়েছি কারোর প্রতি জুলুম করব না এবং বান্দাদের আপোষের মধ্যেও জুলুমকে আমি হারাম করে দিয়েছি এবং দুইটা পাপ সমস্ত পাপের প্রাশ্চিত্য আখেরাতে তো আল্লাহ তাকে শাস্তি দিবেন তবে দুইটা পাপ এই দুনিয়াইতে অগ্রিম আল্লাহ দিবেন তার মধ্যে একটা জুলুম আর একটা হলো বা আমার অবাধ্য যদি হন আপনি যদি অবাধ্য হন আপনার ঘরে অবাধ্য সন্তান আল্লাহ দিয়ে আপনাকে এই দুনিয়াতে এর শাস্তি ভোগ করাবেন এবং কেউরই প্রতি যদি আপনি জুলুম করেন তা আপনার সাথে বড় জালাম বানিয়ে কোনো না কোনোভাবে আপনার প্রতি জুলুম আসবেই এই জন্যে এই দুইটা পাপ মারাত্মক খেয়াল রাখবেন এই দুনিয়াতে তার কারণ আল্লাহ রবুল্লা আলমী যেই হোক এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যদি মাজলুম হয় আর সবচেয়ে ভালো ব্যক্তি জুলুম করে ভালো ব্যক্তি নাও জুলুম করার কথা না তারপরও যদি কিছুক্ষণের জন্য আমরা মেনে নিই যে করে ফেলে তবুও আল্লাহ ওই মাজলুম যদি হাত উঠায় তার দোয়া ফেরত দেবে না তিনজন মানুষের দোয়া কবুল হয় আল্লাহ এবং তাদের দোয়ার মাঝে পর্দা থাকে না তার মধ্যে একজন মাজলুম সে যেই হোক কাপের হোক মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ যে হোক না কেন সে যদি হাত ওঠে আল্লাহর কাছে আমি মাজলুম তাহলে যতই বড় জালেম যে হবে তাকে আল্লাহ ছাড়বেন না কোনো না কোনোভাবে তাকে পাকড়াও করবেন তার সাহেস্তা করবেন এই দুনিয়াতে এই জন্য জুলুমের ব্যাপারটা মারাত্মক জুলুম এটা অত্যন্ত বড় কবিরা গুণা জুলুম করে বিভিন্ন আমরা জুলুম মানে মনে করি যে মারধর কর বাস না জুলুম বিভিন্নভাবে হতে পারে কথা যে হতে পারে কাজে হতে পারে পলিসি দেওয়া হতে পারে রাজনীতি হতে পারে অর্থিতে হতে পারে সমাজে হতে পারে প্রতিবেশী হতে পারে ব্যবসা বাণিজ্য এটা বিভিন্নভাবে জুলুম হতে পারে জুলুম মানে হচ্ছে যেটা যেইভাবে যেইভাবে করা দরকার তার বিপরীত করাটাই জুলুম যেইটা যেভাবে বলা দরকার অন্যভাবে বলাটাই জুলুম অদুসাই ফিগাইয়ের মাহালি যেভাবে যেখানে যাতে রাখা দরকার রুটাটা করলেই জুলুম হয়ে যায় এই জন্য জুলুম জেরা আমরা মনে করি না যে কালী মারপিট করলেই জুলুম হয় বা কিছু টাকা টাকা না জুলুম বিভিন্নভাবে হতে পারে এবং সবচেয়ে বড় জুলুম কি সিরিক ইন্ আল্লামিম আল্লাহর ব্যাপারে সবচেয়ে সব কি তৌহিদ যখন তৌহিদের জায়গায় আপনি শিরিক রাখবেন এটা সবচেয়ে বড় জুলুম এবং সবচেয়ে বড় জালিমেরা সবচেয়ে বড় অমালিমিন আনসার এই জালেমদের কোনো সাহায্যকারী পাবে না দুনিয়া খেলাতে আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহ রব আলমিন যেন এই শ্রাবান মাসে বেশি করে রোজা রাখি আমরা রাখতে বলি এবং পনেরো শ্রাবানের আগেই আমাদের শিরিক এবং হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হই এই হাদিস যারা সহি বলেছেন তারা বলেছেন এখানে কোনো আমল সাব্যস্ত নেই শুধু শিরিক এবং আমরা হিংসা মুক্ত হতে পারলে আল্লাহর ক্ষমা প্রাপ্ত হবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের শেদান আসালামিনসুল আজমাইন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب والسلام عليكم ورحمه الله وبركاته